ইসলামের ভিতরে অসংখ্য দল আমরা দেখতে পাই। নবীজি বলেছেন এর 73টা দল হবে, এর মধ্যে 72টা জাহান্নামী, একটা জান্নাতি। ওই জান্নাতি দলের পরিচয় আহলে সুন্নাতুল জামাত, যদি এ বিষয়ে একটু বুঝিয়ে বলেন আসলে কি। ইসলামের মধ্যে অনেক দল, শুধুমাত্র ইসলাম ধর্মে অনেকগুলো দল গ্রুপ এমনটি নয়, বরং পৃথিবীতে যে ধর্ম আছে সবগুলোর মধ্যে বহু শাখা প্রশাখা আছে। মানুষের ভিতরে অনেক দল আছে, যেমন হিন্দুদের মধ্যে আছে ব্রাহ্মণ, আছে উচ্চ পদের, আছে নিম্ন দলিত মথিত, আরো বহুত এই শাখা প্রশাখা আছে হিন্দুদের। এটা হলো শ্রেণীভেদ, শ্রেণীভেদ আছে। আবার খ্রিস্টানদের মধ্যে আছে ক্যাথলিক, আছে প্রটেস্ট্যান্ট, আছে চার্চ অফ ইংল্যান্ড, চার্চ অফ আমেরিকা, বিভিন্ন শাখা প্রশাখা তাদের মধ্যে আছে। তাদের হয়তো কেউ জানে না, কিন্তু আমাদের মধ্যে হয়তো অনেকগুলো শাখা প্রশাখা আছে, এটা হয়তো মানুষ বেশি হাইলাইট করে। এই শাখা প্রশাখার আসলে মত ভিন্নতা, জি, একজন এটা বলছেন আরেকজন ওটা বলছেন, অর্থাৎ সমন্বয়ের যে অভাব, ওইটাকে কেন্দ্র করে। কিন্তু মৌলিকভাবে যেমন ধরেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তো ইসলামের মধ্যে যতগুলো দল আছে তারা কিন্তু কেউ বলে না যে ছয় ওয়াক্ত নামাজ পড়তে হবে, এমনটি না। এখন প্রশ্নটা ওইটাই যে এর ভিতরে নবীজি যেটা বললেন 72টা কুল্লুহুম ফিন্নার, এটা তো উনি বলেন নাই, ওটার আরবিতে তাই হাদিসের অংশ, সবগুলো জাহান্নামী, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটি দল ছাড়া, ওটাই হলো নাজাত প্রাপ্ত জান্নাতি, যেটাকে বলা হয় আহলে সুন্নাতুল জামাত। তো এদের পরিচয়টা একটু দেওয়া যায়। হাদিসের মধ্যে আমি আসছি, সেখানে হাদিসের মধ্যেই পরিচয় দেওয়া আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আনা আলাইহি ও আসহাবি, অর্থাৎ তোমরা আমার জীবনী এবং আমার সাহাবিদের জীবনী অনুসরণ করো। যেই ব্যক্তির জীবন সাহাবিদের জীবনের সাথে মিলে, আমি নবীর আদর্শ, আদর্শ উদ্দেশ্য, এখানে যেই ব্যক্তির আদর্শ রসুলের আদর্শের সঙ্গে মিলবে এবং সাহাবিদের আদর্শ সঙ্গে মিলবে, ওই দলটাই হচ্ছে নাজাতপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত। আর যারা রসুল এবং সাহাবিদের সঙ্গে তাদের জীবন মিলবে না, তারাই হচ্ছে গোমরাহ অথবা পথভ্রষ্ট, বিপদগামী তারা। এই জন্য নবীর এবং সাহাবিদের জীবনী আমাদেরকে অনুসরণ করতে হবে, পড়তে হবে, জানতে হবে এবং মানতে হবে, তাহলে আমরা নাজাতপ্রাপ্ত হতে পারবো। হ্যাঁ, বিষয়টা কি এরকম যে আমার নাম নামাজি, আমি জীবনে একবারও একক্ত নামাজ পড়ি নাই, তাইলে কি আমি নামাজি সার্থক হব? না, এমন তার মানে আমারটা হলো কর্মের মাধ্যমে পরিচয়, অবশ্যই কর্মের মাধ্যমে পরিচয়, অর্থাৎ সুন্নাসম্মত আমল, অ্যাক্টিভিটি যার ভিতরে থাকবে, তিনি হলেন সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত। জি অবশ্যই, আর এই তো কথাটা। জি, আমাদের সমাজে অনেক আহলে সুন্নাত ওয়াল জামাত আছে যারা দাবি করে আহলে সুন্নাত, কিন্তু তাদের রসুলের জীবনের সাথে তার জীবন মিলে না, মিলে না রসুলের চেহারার সাথে তার চেহারা মিলে না, রসুলের ড্রেসের সাথে তার ড্রেস মিলে না, আদর্শের সাথে আদর্শের সঙ্গে আদর্শ মিলে না, কিন্তু তারা দাবি করে হতে পারে না, হতে পারে না। এই তো, জি অবশ্যই। তার মানে যদি নবীজির ওই আদর্শের সাথে উসওয়াতুন হাসানার সাথে বেস্ট মডেল যেটা, ওর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলেই তিনি সত্যিকারের সুন্নি হতে পারেন। আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে সেটাই মিন করে, অবশ্যই।